বাড়ি থেকে এবং বাড়ি থেকে কিছুটা দূরে তাকে ধর্ষণ করে তাকে বিষ খাইয়ে মারা হয়েছে। তার বডির পাশে দুটো মোবাইল ফোন পাওয়া গেছে, একটা সাইকেল পাওয়া গেছে আর বিষের বোতল পাওয়া গেছে। ভোরবেলায় যখন গ্রামের মহিলা তাকে দেখতে পায় তখন সে গোঙাচ্ছে গোঙাচ্ছে। তখনও তার প্রাণ ছিল, কিন্তু এই অপদার্থ সরকার না আমাদের সুরক্ষা দিতে পারে, না আমাদের স্বাস্থ্য সুরক্ষা দিতে পারে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এক ঘন্টার মধ্যে, এক থেকে দু ঘন্টার মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলছে ওটা নাকি বিষ খেয়ে মারা গেছে। তার আশেপাশে নাকি কোনো তার কোনো ক্ষতির চিহ্ন নেই। আমরা এই সরকারের কোনো রিপোর্ট বিশ্বাস করি না, কারণ এই সরকার মিথ্যাবাদী সরকার। এই সরকার সমস্ত রিপোর্ট রিপোর্ট সব কিছু চাম্পার করতে তারা খুব এক্সপার্ট।